ইউজুয়াল আপনারা এমন ভাবে ক্যামেরা করতেছেন মনে হইতেছে যে আমি এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি, আসলে একদম না। আমি প্রতিদিন এখানে আসব, আমার ইনকামের জায়গাটা কিন্তু আমার কোর। আমাকে যদি এখন ধরেন এমপি তো আমার ইনকামের কোনো জায়গা না, সুতরাং কোর থেকে আমাকে ইনকাম করতে হবে, আমার ফ্যামিলি চালাইতে হবে। আর এমপি হিসাবে আমি যা বরাদ্দ পাবো তা প্রতি ইঞ্চি ইঞ্চি প্রতিটা পয়সা আমাকে আমার এলাকার মানুষের মাঝে বণ্টন করে দিতে হবে। এখানে সামান্য যদি কোনো ধরনের হেরফের হয় তাহলে এটার জন্য আমার জবাবদিহি করা লাগবে। তা আমি আমার প্রফেশন আমার পেশাটাকে অক্ষুণ্ণ রেখে যতটুকু সময় বা আমার যে দায়িত্ব যে শপথ আমি নিছি যে ব্যক্তি স্বার্থের সবসময় ঊর্ধ্বে থেকে মানুষের জন্য কাজ করতে হবে। আর আমি বেসিকলি আমার এলাকার উন্নয়নে কাজ করব, আর সারা দেশের ফুটবলের জন্য কাজ করব, আর দুর্নীতির বিরুদ্ধে যে প্রতিবাদ এটা তো আর আমার এলাকা ভিত্তিক না, এটা বাংলাদেশের যে জায়গায় আমি দুর্নীতির এরকম পাবো। আমি চেষ্টা করব সোশ্যাল মিডিয়া বলেন, অন্যান্য মিডিয়া বলেন, অথবা সংসদ ভবন, সংসদে দাঁড়িয়ে যে জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করলে প্রতিবাদটা স্ট্রং হবে, প্রতিবাদটা কার্যকরী হবে, এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রতিবাদ করব। আর আমার কাছে মনে হয়েছে যে আমি চুনারুঘাট মাধবপুর উপজেলা, দুই উপজেলা মিলে আমার আসন, এই আসনের ভোটে আমি নির্বাচিত হলেও আমার কাছে মনে হয়েছে যে সারা বাংলাদেশের মানুষের অনেক বেশি দোয়া ছিল আমার জন্য, দোয়া ছিল, সমর্থন ছিল, তদবির ছিল। আমার এলাকায় যারা আত্মীয় স্বজন আছে তারা ফোন করে বলে দিয়েছেন, প্রবাসীরা বলে দিয়েছেন যে ব্যারিস্টার সুমনকে একটা ভোট দিয়ে। সুতরাং এই দা এই এই যে কৃতজ্ঞতা, এই ঋণ অপরিশোধ্য, আমার জানি না এই জীবনে আমি পরিশোধ করতে পারবো কিনা, তবে চেষ্টা করে যাব বাস্তবতার নিরিখে, যে যতটুকু পারা যায় একটা এক্সাম্পল সেট করে যেতে চাই যে স্রোতের প্রতিকূলেও ঠিক মতো ইমান আমলের সাথে যুদ্ধ করলে আপনি টিকে থাকতে পারবেন, অথবা আপনি নতুন একটা দিগন্তের উন্মোচন করতে পারবেন। আর এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই, এবং আপনারা সবাই মিলে যদি আমরা কাজ করি, আমার যেমন দায় দায়িত্ব আছে আপনাদেরও দায় দায়িত্ব আছে। আপনারাও তো কোনো না কোনোভাবে শপথ নিয়েই আসছেন, হয়তো আমার মতো করে ফর্মালি নেন নাই, তো সব শপথ যদি এক জায়গায় হয় তাহলে বঙ্গবন্ধু সোনার বাংলা কে আটকায়? আপনি আইনজীবী থেকে আইন প্রণেতা হলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবেন কিনা, আর সংসদে সংসদে আইন পাশের ক্ষেত্রে দেশের বিচার বিভাগীয় সংক্রান্ত আইনের ক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আমার তো এখানে পরিকল্পনার বিষয় না, এখানে আমার দায়িত্বের বিষয়। এখন আগে হচ্ছে কি, এমপি হইলে পরিকল্পনার বিষয় ছিল, এখন তো আমি এমপি হয়ে গেছি, সুতরাং প্রতিটা আইন বিল যেগুলাই সংসদে যাবে আমি যদি আমার জায়গা থেকে দেখি যে এই আইনের ওই জায়গাগুলো চেঞ্জ করা দরকার, বা এইগুলো হচ্ছে কি আপনাদের আমাদের দেশের জন্য ঠিক না বা সংবিধান বিরোধী, সবগুলাতেই তো আমার এখন দায়িত্বের মধ্যেই পড়ে হচ্ছে কি আমার প্রতিবাদ করা। এবং আমার একটা সুবিধা তো আছে, আমি তো আর্টিকেল 70 আওতায় পড়ি না, সুতরাং আমি মোটামুটি আমার এই বসে থাকতে হবে না যে আমার দল আমাকে কী দিল কী দিল না, বরং যারা দলের পক্ষে যাবেন তাদের হয়তো অনেকগুলো লিমিটেশনস আছে, আমার তো ওই লিমিটেশনস নাই। শুনেন, আচ্ছা নির্বাচন নিয়ে একটা প্রশ্ন করবো, বলেন। হ্যাঁ, এই যে আমরা এখানেই দেখছি, দেখতে পাচ্ছি আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কিন্তু আরেকজন প্রার্থী যে অভিযোগ নিয়ে আসছেন যে সুষ্ঠু ভোট হয় নাই, আসলে এই বিষয়ে আমি তো অন্য জায়গার কথা জানি না, আমি আমার এলাকার কথা যেটা জানি এটা হচ্ছে গিয়ে যে একেবারে সুষ্ঠু নির্বাচনের ফসলই হচ্ছে গিয়ে আমি, কারণ সুষ্ঠু নির্বাচন না হলে আমি একজন মানুষ যার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছি উনি দুই বিভাগের মন্ত্রী, উনি 10 বছরের এমপি, তো এত কিছু সব কিছু যদি প্রশাসন নিরপেক্ষ না থাকতো তাহলে আমি কোনোভাবে জিতে আসতে পারতাম না। আর আমার দিয়েই তো অনেক বেশি ভয় ছিল দুর্নীতিবাজদের, যে আমি যেন কোনোভাবে হয়ে না আসতে পারি। শুধু আমার এলাকার বিরোধিতা হয়েছে তা না, বিভিন্ন বাহির থেকেও বিভিন্ন রকমের বিরোধিতা হয়েছে যে ও যেন আসতে পারে না আসতে পারে। তো এটা যদি সুষ্ঠু নির্বাচন না হতো আমি কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, ওই কিছু কিছু ব্যাপার আছে এইগুলাতে আমার কম্প্রোমাইজ হবে না। আমি স্বতন্ত্র মানে কিন্তু আমার কিছু লিমিটেশন আছে, আপনি বলতে পারেন যে লিমিটেশন যদি বলেন বলতে পারেন, কারণ আমার নেতা শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা। আমি মনে করি যে এই যেমন ধরেন আমরা 300 জন এমপি না, উনি তো ছিলেন আওয়ামী লীগের যে লাইনটাতে, আমরা ছিলাম স্বতন্ত্র লাইনতে।
যেমন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, চেষ্টা করেছেন কিনা? না, আমি ওই সুযোগই পাইনি, কারণ আমাদের হচ্ছে কি ওই যে ছবি তোলা, আইডি কার্ড বানানো, আর আমি জীবনে প্রথম এই ফরম্যাটে ঢুকছি। আমি তো এই বিল্ডিং এর পাথর টাথর দেখতে দেখতে আমার কাছে একটা আশ্চর্য মনে হয়েছে যে আল্লাহ এত বড় বিল্ডিং, এত সুন্দর জায়গা, বা এরকম দেখতে আসলেই খুব একটা। আমি প্রথমবার বিদেশে গেলে যেরকম, আজই কি সংসদে প্রথম গিয়েছিলাম, মানে এর আগে আমি একবার গেস্ট হিসাবে গিয়েছিলাম, তো গেস্ট হিসাবে গেলে একটা রাস্তা দিয়ে নিয়ে যায় কি রুমে বসায় আবার বিদায় করে দেয় এরকম। আজকে তো আমাকে বিভিন্ন জায়গায় একটা ভালো সম্মানের সাথে নিয়ে যাওয়া হয়েছে, এই ফিলিংসটা তো একেবারেই নিউ। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করবেন? আর এই পাবলিক ইন্টারেস্টেড লিটিগেশন তো এটা আরো মজবুত হবে, করবেন নাকি? মানে কি মজবুত হবে? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের জন্য আমার লোকাল স্ট্যান্ডার্ড তো আরো বাড়বে, যে আমি আগে ছিলাম যে ধরুন বিভিন্ন ফরম্যাটে বাদী হয়েছি, এখন তো একজন এমপি বাদী হইলে তো এটা আরো আরো স্ট্রং হবে বলে আমি মনে করি। আপনার আপনার বিশেষ করে ফুটবলকে কেন্দ্র করে সারা দেশের মানুষের আলাদা একটা আবেদন আছে, এবং সেই জায়গায় আপনার জন্য খানিকটা সুবিধা হলো, আপনি অনেকবার বলেছেন আমি অলরেডি ফুটবলের ভিতরেই আছি। এখন প্রশ্ন হচ্ছে কি যে বাফুফে ফরম্যাটে যাবো কিনা, এটা একেবারে নির্ভর করবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি একসময় দর্দিবাজদের বিরুদ্ধে কথা বলেছেন, দর্দিবাজদের বিরুদ্ধে কথা বলেছেন, এখন ওনারা আপনার সহকর্মী হিসেবে থাকবে সংসদে? না না না, আমার আমার সহকর্মী না তো, আপনি সংসদ সদস্য ওনারা এমপি হবেন। হ্যাঁ, আমি বলি আপনাকে, কথা বলবেন, আমি বলি আপনাকে, বলেন সহকর্মী বাদ দেন, আমার মেয়ের শ্বশুর, মেয়ের শ্বশুরও যদি হয় তো দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজই। আমার মেয়ের শ্বশুর যেরকম মেয়ের শ্বশুর আমার বিয়াই, কিন্তু আপনি উনি যখন দুর্নীতি করবে তখন তো দুর্নীতিবাজ, এই ব্যাপারে তো আর আমার কোনো, আমি নীরব থাকবো কি না কি করবো না করবো আমার কর্মই নির্ধারণ করবে। শুনেন, সমস্যা হচ্ছে কি আমরা এই সংসদ ভবনে তো 300 জন গেছি, এর মধ্যে 300 জন তো আমার মতো না বা আমি এদের মতো না, অনেকেই অনেকের মতো বিভিন্নভাবে, অনেকেই হয়তো বিভিন্নভাবে গিয়েছেন। বাফুফের বিষয় হচ্ছে কি নেত্রী যদি চান আমি একমাত্র তখনই একমাত্র বাফুফেতে যাবো, আর না হলে এখন যদি আমি বাফুফেতে যেতে চাই আমার ইচ্ছায়, তাহলে মানুষ প্রশ্ন তুলে বলবে যে উনার আলটিমেট উদ্দেশ্য ছিল বাফুফেতে যাওয়া, এই কারণে উনি বাফুফের নেতাদের বিরোধিতা করেছেন। তো কিছু কিছু সময় থাকে যে আপনার শুধুমাত্র মানুষের মনে যাতে কোনো ধরনের কাদের মামুর কি হবে আলাপ হয়নি, সিদ্ধান্ত হয়নি।